প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। এখন থেকে দূতাবাসে সশরীরে যাওয়া ছাড়াই অনলাইনের মাধ্যমে বিশেষ আউটপাস এর জন্য আবেদন করা যাবে। সৌদি আরবের বাংলাদেশি দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, যে সকল প্রবাসীর ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা বর্তমানে পলাতক রয়েছেন, তারা দেশে ফেরত যাবার জন্য এক্সিট ভিসা পাওয়ার জন্য এখন থেকে অনলাইনেই বিশেষ আউটপাস এর আবেদন করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, যে সকল প্রবাসীদের ইকামা কোম্পানির অধীনে নিবন্ধিত এবং ইকামার মেয়াদ শেষ হয়ে যাবার কারণে এক্সিট ভিসা নিয়ে দেশে ফিরে যেতে পারছেন না, তারা বিশেষ আউটপাস নিয়ে এক্সিট ভিসা গ্রহণ করে দেশে ফিরতে পারবেন। এখন থেকে দূতাবাসে যাওয়া ছাড়াই অনলাইনে এই আউটপাস এর জন্য আবেদন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। অনলাইনে বিশেষ আউটপাস আবেদনের জন্য যোগ্যতা: এক, যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে; দুই, নতুন করে প্রবেশ করার পরে যাদের ইকামা হয়নি; তিন, স্পন্সর যাদেরকে হুরুপ দিয়েছে পলাতক মর্মে রিপোর্ট করা হয়েছে; চার, ইকামার মেয়াদ শেষ হওয়া সায়েক খাস ও আমেল মাঞ্জিলি পেশার কর্মীগণ; পাঁচ, যাদের স্পন্সর বা কফিলের শারিকা বা মুয়াসাসা সৌদি আরবের রিয়াদ, আল কাসিম, হায়েল, আল জৌফ, উত্তর সীমান্ত এবং পূর্বাঞ্চল প্রবেশের বিভিন্ন শহরের মাকতাব আমলের আওতায় আছেন। বিশেষ আউটপাস পাবেন না যারা: এক, যে সকল প্রবাসীর নামে থানা বা আদালতে মামলা রয়েছে; দুই, যারা বর্তমানে পলাতক এবং গ্রেফতারি পরোয়ানায় রয়েছে; তিন, যারা ইতিপূর্বে এক্সিট ভিসা নেওয়ার পরেও নির্ধারিত সময়ে দেশে ফেরত যাননি; চার, নারী গৃহকর্মীরা। বিশেষ আউটপাস এর জন্য আবেদন প্রক্রিয়া: দূতাবাসে দেয়া ঘোষণা অনুযায়ী এক্সিট ভিসা নিয়ে দেশে ফেরত আসার জন্য বিশেষ আউটপাস এর জন্য প্রবাসীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রবাসীর পাসপোর্ট বা ইকামার নাম্বার, মোবাইল নম্বর, ইকামা নম্বর, পাসপোর্ট নম্বর এবং আরও বেশ কিছু তথ্য সঠিকভাবে প্রদান করে সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর দূতাবাস এর ওয়েবসাইট থেকেই আবেদনের ব্যাপারে হালনাগাদ তথ্য জানা যাবে। আবেদন করার পর আপডেট বা হালনাগাদ তথ্য জানার জন্য ইকামা নম্বর দিয়ে সার্চ করতে হবে। যদি সার্চ করার পর দূতাবাসে আসার পর আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে, তবে সেই অ্যাপয়েন্টমেন্টটি প্রিন্ট করিয়ে তার সাথে যে সকল কাগজপত্র এবং ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলো সাথে নিয়ে নির্ধারিত দিন এবং সময়ে দূতাবাসে আসতে হবে। ইকামার মেয়াদ শেষ হওয়া কর্মীদের জন্য: এক, ইকামার মেয়াদ শেষ হওয়া কর্মীদের রিয়াদ মাকতাব আমলের অধীনস্থ শারিকা বা মুয়াসাসার কর্মীদের আবেদনের দূতাবাসের মাধ্যমে রিয়াদ মাকতাব আমলে জমা প্রদান করা হবে। মাকতাব আমল কর্তৃপক্ষ তাদের প্রক্রিয়া শেষে দূতাবাসে এক্সিট ভিসার ক্লিয়ারেন্স সরবরাহ করবে। এক্সিট ক্লিয়ারেন্স দূতাবাসে আসার পরে প্রবাসীর মূল ইকামা ও মেয়াদ সহ পাসপোর্টের কপি দূতাবাসে জমা প্রদান করলে তা যাওয়াজাতের নিকট প্রেরণ করা হবে। যাওয়াজাত কর্তৃপক্ষ কর্তৃক এক্সিট ভিসা প্রাপ্তির পর দূতাবাসে ভিসা কপি প্রেরণ করবে। দুই, রিয়াদ ছাড়া অন্যান্য মাকতাব আমলের অধীনস্থ শারিকা বা মুয়াসাসার প্রবাসীদের বিশেষ আউটপাস এর জন্য আবেদন করার ক্ষেত্রে দূতাবাসের সুপারিশপত্র সরাসরি আবেদনকারীদের হাতে দেয়া হবে সংশ্লিষ্ট মাকতাব আমলে জমা দেওয়ার জন্য। সংশ্লিষ্ট মাকতাব আমল হতে এক্সিট ক্লিয়ারেন্স পাওয়ার পর ক্লিয়ারেন্সে উল্লেখিত যাওয়াজাত কেন্দ্রে গিয়ে সশরীরে এক্সিট ভিসা সংগ্রহ করে নিতে হবে। কফিল রিয়াদে অবস্থিত এমন সায়েক খাস ও আমেল মাঞ্জিলি পেশার প্রবাসী কর্মী যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারা আবেদনের পর দূতাবাস কর্তৃক প্রদত্ত অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনে দূতাবাসে এসে মূল ইকামা ও মেয়াদ সহ পাসপোর্টের কপি জমা প্রদান করবেন। মূল ইকামা সহ আবেদন প্রেরণ করার পর যাওয়াজাত এক্সিট ভিসা প্রদান করলে আবেদনকারীকে জানানো হবে এবং তাকে ইস্যু হওয়া এক্সিট ভিসা সরবরাহ করা হবে। হুরুপপ্রাপ্ত বা পলাতকদের এক্সিট ভিসা পাওয়ার প্রক্রিয়া: এক, রিয়াদে কফিল অবস্থিত এমন হুরুপপ্রাপ্ত বা পলাতক হিসেবে রিপোর্ট করা হয়েছে সে সকল প্রবাসী কর্মীদের অনলাইনে আবেদন করার পর দূতাবাসের প্রদত্ত অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনে দূতাবাসে এসে মূল ইকামা ও মেয়াদ সহ পাসপোর্টের কপি জমা দিতে হবে। মূল ইকামা সহ আবেদন দূতাবাস যাওয়াজাত এর কাছে প্রেরণ করার পর যাওয়াজাত যখন এক্সিট ভিসা প্রদান করবে, তখন দূতাবাস আবেদনকারীকে যাওয়াজাত আবেদন প্রেরণ করার এক্সিট ভিসা প্রদান করলে আবেদনকারীকে সরবরাহ করা হবে। দুই, কফিল রিয়াদের বাইরের অবস্থিত এমন হুরুপ্রাপ্ত প্রবাসী কর্মীদের আবেদনের পর
দূতাবাসের দেয়া অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনে দূতাবাসে আসতে হবে। সেদিনই দূতাবাসের সুপারিশপত্র আবেদনকারীদের হাতে সরাসরি দেয়া হবে। দূতাবাসের পত্র নিয়ে সংশ্লিষ্ট যাওয়া যেতে গিয়ে এক্সিট ভিসা সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে বাংলাদেশ দূতাবাস রিয়াদের ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, যে সকল প্রবাসী কর্মীদের নামে থানা অথবা আদালতে মামলা চলমান রয়েছে বা যারা ওয়ান্টেড অর্হতাৎ পলাতক বা মাতলুক রয়েছেন, তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের কাছে হাজির হয়ে মামলা নিষ্পত্তি করে তারপরে দেশে ফেরত যেতে হবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিশেষ আউটপাস এবং এক্সিট ভিসার আবেদন গ্রহণযোগ্য হবে না।